নমস্কার বন্ধুরা, মাহিনা হেসেলে আপনাদেরকে স্বাগত জানাই। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন। আজকের রেসিপি তালের বড়া। তালের বড়া খেতে আমরা সকলেই খুব ভালোবাসি। রান্নাটা কিভাবে করছি দেখতে হলে আমার সঙ্গে থাকুন, আর রান্নাটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে নিত্য নতুন যখনই কোনো রান্নার ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। তাহলে দেখতে থাকুন আজকের রান্না। এখানে একটা তাল নিয়ে নিয়েছি, গোটা তাল। এবার তালটাকে এই যে উপরের যে অংশটা খোসাটা সেটাকে ছাড়িয়ে নেব। প্রথমে একটু শক্ত থাকলে আস্তে আস্তে এইভাবে ছাড়িয়ে নেব। এইভাবে ছাড়িয়ে নিলাম উপরের অংশটা। এবারে এই যে খোসাটা, এই খোসাগুলোকে এইভাবে টেনে টেনে পুরো এরকম নিচ অবধি নামিয়ে নিতে হবে। তারপর এটাকে এভাবে টেনে টেনে তুলে নিতে হবে। সমস্ত খোসাগুলোকে এভাবে আমি আস্তে আস্তে টেনে টেনে তুলে দেব। দেখুন তালের খোসাটা পুরোটা আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে একটা বাসন নিয়ে নিয়েছি, তার মধ্যে তালটাকে রেখে এভাবে খুলে নেব। তিনটে আটি বেরিয়েছে, এভাবে ছাড়িয়ে নিচ্ছি তিনটে আটিকে। আটিগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়েছি, একটু বড় বাসনে নিয়েছি। এবার এর মধ্যে অল্প অল্প জল দিয়ে দেব। জল দিয়ে দিলাম। জল দিয়ে একটু ভিজিয়ে নিলে তাহলে তালের পাল্পটা বার করতে খুব সুবিধা হয়। জল দিয়ে একটু ভেজানো থাক। একটা এরকম ছিদ্রযুক্ত বাসন নিয়েছি, তার নিচে নিয়েছি আরেকটা পাত্র। এবারে এই আটি এভাবে এই ছিদ্রযুক্ত বাসনের মধ্যে নিয়ে ভালো করে এভাবে ঘষতে হবে। দেখুন সবগুলো থেকে এরভাবে এতটার মতো পাল্প বেরিয়েছে তালের। এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, এবারে এর মধ্যে দেব এক কাপ আটা। তারপরে দিয়ে দেব সেম মাপে এক কাপ ময়দা, হাফ কাপ সুজি, এক কাপ নারকেল কোড়া, আর এক বাটি চিনি। এবারে দিয়ে দেবো এর মধ্যে সামান্য পরিমাণ নুন। এবারে একটু ভালো করে আগে মিশ্রণটাকে মিলিয়ে নিচ্ছি সবগুলোর সঙ্গে।
মধ্যে তালের পাল্পটা দিয়ে দিচ্ছি। দুবাটির মতো তালের পাল্প এর মধ্যে আমি ইউজ করছি। এবার এটাকে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নেব। আমার চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। দেখুন ব্যাটারটা ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এবার এটাকে 10 মিনিটের জন্য আমি চাপা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পর রান্নাটা শুরু করব। 10 মিনিট পর ফিরে এলাম। দেখুন চিনিগুলো খুব সুন্দরভাবে গলে গেছে আর সুজিটা সুন্দরভাবে মিশ্রণের সঙ্গে ফুলে গিয়ে মিশ্রণটা খুব সুন্দর অ্যাডজাস্ট হয়ে গেছে। এবারে আরেকটু আমি এটাকে নাড়াচাড়া করে নিচ্ছি। এবারে বড়াগুলোকে ভেজে নেব। একটা কড়াই বসিয়ে নিয়েছি, যেহেতু বড়াগুলো ডুবো তেলে ভাজবো তাই বেশ পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালো মতো গরম হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা এই অবস্থায় আমি একদম কমিয়ে দিয়েছি। দিয়ে এবার এইভাবে ছোট ছোট সাইজের বড়া আমি ভেজে নেব। বড়াগুলোকে বেশ লাল লাল করে ভেজে নেব। দেখুন কি সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এগুলো তুলে নেব। বাকিগুলো সেম ভাবে ভেজে নেব। আবার এটাকে লাল লাল করে ভেজে নেব। দেখুন কত সুন্দরভাবে বানিয়ে ফেললাম তালের বড়া। তাহলে দেখলেন তো বাড়িতে কিভাবে খুব সহজেই বানিয়ে ফেলা যায় তালের বড়া। আর বাড়িতে অবশ্যই এভাবে ট্রাই করতে পারেন। আর যেহেতু সামনেই আসছে জন্মাষ্টমী, গোপালকে এভাবে তালের বড়া বানিয়ে নিবেদন করতে পারেন। ভিডিওটা দেখে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন। আপনি যদি চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন, তাহলে নিত্য নতুন যখনই কোনো রান্নার ভিডিও আপলোড করব সেই নোটিফিকেশন সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সকলকে ভালো রাখবেন। নমস্কার। তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা, মম শূন্য গগন বিহারে, আমি আপন মনের মধুরে মিশ।
আশায় তোমারে করেছি রচনা, তুমি আমারে তুমি আমারে মম অসীম গগন বিহারে, তুমি সন্ধ্যার মেঘমালা, তুমি আমার সাধের সাধনা।